আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে কুরবানির ঈদ কত তারিখে, কোন দিন কত তারিখে কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে, তথা ঈদুল আজহা কত তারিখে হবে। তো আসুন সেই বিষয় সম্পর্কে আজকে জেনে নিই। তো ইসলাম ধর্মে মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি হলো ঈদুল ফিতর এবং অন্যটি হলো ঈদুল আজহা। তো ঈদুল আজহা এর আরেক নাম হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আজহা শব্দে আজহা অর্থ কুরবানি করা, তাই ঈদুল আজহাকে কুরবানির ঈদ বলা হয়। চলুন জেনে আসি ইসলাম ধর্মে মুসলমানদের উৎসবের দিন কুরবানির ঈদ কত তারিখ। চলুন জেনে আসি 2023 সালে কুরবানির ঈদ তথা ঈদুল আজহা কত তারিখে হবে এবং কোন দিন। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন, ঈদুল আজহা তথা কুরবানির ঈদ পালন করা হয় আরবি জিলহজ মাসের 10 তারিখে। সেই হিসাবে কুরবানির ঈদ কত তারিখ 2023 তা নির্ধারণ করা হয়েছে। ইংরেজি 2023 সালের আগামী জুন মাসের 29 তারিখ বৃহস্পতিবার আরবি জিলহজ মাসের 10 তারিখ পড়েছে। তাই আগামী জুন মাসের 29 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশে কুরবানির ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়, তাই আগামী 28 জুন বুধবার বাংলাদেশ ঈদুল আজহা তথা কুরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে। সুতরাং কুরবানির ঈদ কত তারিখ 2023 তা সঠিক হিসাব অনুযায়ী বলা যায় আগামী 28 অথবা 29 জুন বুধবার অথবা বৃহস্পতিবার বাংলাদেশ ঈদুল আজহা তথা কুরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই হলো ঈদুল আজহা কত তারিখে হবে এবং কোন দিন হবে তার সংক্ষিপ্ত বিবরণ। চাঁদ দেখার উপর যেহেতু নির্ভরশীল, সেহেতু বলা যায় 28 অথবা 29 তারিখ, মানে সৌদি আরব যেই তারিখে ঈদ হবে তার পরের দিনই বাংলাদেশে ঈদ হবে, এমনটাই সচরাচর করা হয়, এমনটাই সচরাচর হয়ে থাকে। তাই চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 28 জুন অথবা 29 জুন এই দুইটি তারিখের মাঝামাঝি যে কোনো একটি তারিখে ঈদ হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।